হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন ভিউয়ার্স? আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো, তবে এটা হচ্ছে শুধুমাত্র নতুনদের জন্য। পুরান যারা কবুতর পালো আছে তারা সবাই সম্পর্কে অবগত আছে। তো ভিউয়ার্স, এই যে দেখেন মাদিটা, আমরা দুই তিনবার ডিম বাচ্চা করার পর এই যে হালকা একটু দুর্বল হয়ে গেছে আর কি, একটু দুর্বল, বা দেখা যাচ্ছে কি যে ওরা এখন আমরা আবার ডিম বাচ্চা করাবো। তো এই ক্ষেত্রে আমরা কী করবো? এটার খুব সিম্পল একটা সমাধান আছে। এটা হচ্ছে বেসিক্যালি আপনি এক টাকা সমাধান পাবেন, আবারও বলছি মাত্র এক টাকা সমাধান পাবেন। তো এটা হচ্ছে কি যে এই যে দেখেন কড লিভার অয়েল, যে কড লিভার অয়েল পনেরো টাকা নেবে মাত্র। তো এইটা আমরা এই যে কবুতরটাকে আমরা খাওয়াই দিব, ঠিক আছে? এটা কবুতরটাকে খাওয়াই দিলে যখন আপনি ডিম বাচ্চা করবেন, ডিম বাচ্চা করানোর আগে কবুতরকে এটা তিনটা খাওয়াই দিবেন। তিনটা খাওয়াইলে সাধারণত এক দুইটা খাওয়াইলেই হয়, দোকে যেহেতু আমরা দুইবার ডিম বাচ্চা করাইছি, এখন এটা আমরা তিনটা খাওয়াই দিব, দুই থেকে তিনটা এটা আমরা খাওয়াই দিব। এটা আপনার অবস্থার উপর ডিপেন্ড করে খাওয়াবেন, ঠিক আছে? বাট যখন ডিম জমে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখা যাবে কি যে আপনারা এটা খাওয়াইতে পারেন। এই কড লিভার অয়েলটা খাওয়াইলে দেখা যাবে যে কবুতর ডিমও জমবে, তারপর কবুতরে যখন অনেক সময় খিঁচা হয়, একটু দেখা যায় যে বুকের হাড্ডিটা একটু বের হয়ে যায়, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে কড লিভার অয়েলটা খাওয়াইলে ইনশাল্লাহ এটা ঘাটতিটা ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে? তো কড লিভার অয়েলটা বেসিক্যালি আমরা যে কারণে খাওয়াই, এটা হচ্ছে যে কবুতরের ডিমটা যেন জমে, ডিম থেকে যেন বাচ্চাটা সুস্থভাবে বের হয়, এবং দেখা যায় যে ডিমের ভিতর যেন বাচ্চারা না মারা যায়, প্লাস মাদিটা যেন, মাদি কবুতরটা যেন স্ট্রং থাকে, নরকে খাওয়ানো হয়, নরের বীর্যের মাধ্যমে যেন এই ডিমটা ভিতরে জমাট বাঁধে, এরকম অনেক কারণে কিন্তু আমরা কড লিভার অয়েলটা খাওয়াই। তো ভিউয়ার্স, এটা আমি এখন খাওয়াই দেখা দিচ্ছি। তো পানিতে ভিজাই নিলাম, জাস্ট খাওয়াই দিবেন এভাবে, তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেক দিন একটা করে খাওয়াবেন, বা চাইলে আপনি একদিন পর পর খাওয়াইতে পারেন, ইনশাল্লাহ কবুতরটা সুস্থ হয়ে যাবে এবং কবুতরটা খুব ফিট থাকবে। তো আজকে এতটুকুই, আসসালামু আলাইকুম।